হ্যালো মাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াস স্টাডি সেন্টার হ্যাঁ ফ্রেন্ডস তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ আমি তোমাদের জন্য আজকে নিশ্চয়ই তোমাদের বাংলা 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 শিল্প ও সংস্কৃতির ইতিহাস থেকে বাঙালির যে ক্রীড়া সংস্কৃতি এই চ্যাপ্টার থেকে দুটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন বাকি ছিল আমি আজকে সেই দুটি তোমাদের দেখে দিচ্ছি এই দুটি থেকে আশা করি একটি প্রশ্ন তোমাদের আসতে পারে খেলাধুলো থেকে প্রত্যেক বছরই প্রায় প্রশ্ন থাকে অর্থাৎ ক্রীড়া সংস্কৃতি থেকে এবছরেও তার ব্যতিক্রম হয়তো হবে না দুটি প্রশ্ন আমি তোমাদেরকে দেখে দিচ্ছি দুটি প্রশ্ন অবশ্যই করে তোমরা খুব ভালো করে তৈরি করে নাও আর আমি গতকাল গতকাল আমি তোমাদের একটি থেকে দুটি রিপোর্ট রিপোর্ট আমি তোমাদেরকে দেব এই দুটি রিপোর্ট সমস্ত স্কুল সম্বন্ধীয় এবং সেটা খুব সুন্দর করে আমি বুঝিয়ে দেবো আশা করি স্কোর সম্বন্ধীয় কোনো রিপোর্ট আসলে তোমরা খুব ইজিভাবে সেটা পেরে যাবে অন্তত কিছুটা নম্বর তোমরা কালেক্ট করতে পারবে তবে তোমাদের এই ভিডিওটি সম্পূর্ণ সম্পূর্ণভাবে খুব সুন্দরভাবে বুঝে নিতে হবে যাই হোক সেটা আগামীকাল মাস্ট মাস্ট এই রিপোর্ট যাচ্ছে তোমাদের কাছে যে কোনো সময় সন্ধ্যা আটটা পর্যন্ত আমি তোমাদেরকে এই রিপোর্ট দুটি পাঠিয়ে দেবো যে দুটি পড়লে যে দুটি পড়লে তোমরা আরও ওর সঙ্গে তুলনা করলে আরও আটটি থেকে দশটি তোমাদের স্কুল সম্বন্ধীয় রিপোর্ট তোমরা পারবে বন্ধুরা এসো আমরা ভিডিওটি লং করবো না আজকের আর তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি নিয়ে রাখো আমি তোমাদের রিপোর্টের পিডিএফও দিয়ে দেবো বন্ধুরা এসো এই দুটি প্রশ্ন আমরা আজকের দেখে নিই রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও বন্ধুরা এই প্রশ্নটি খুব ভালো দাবা খেলার স্রষ্টাকে এবং এই খেলার সম্বন্ধে বাঙালি যে সাফল্য লাভ করেছে তার সংক্ষিপ্ত একটা পরিচয় দিতে হবে দেখো এর আরও একটি উত্তর ডান দিকে আরেকটু আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও পরের পেজের উত্তর বাকি উত্তরটি আরো একটি প্রশ্ন এর থেকে আছে সেটি আমি দেখাচ্ছি তোমাদের পরের প্রশ্নটি দেখতে পাচ্ছ কলকাতায় বাঙালির প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশি সার্কাসের নাম লেখো সার্কাসে বাঙালির অবদানের সংক্ষিপ্ত পরিচয় দাও পাশে লেখা আছে দেখতে পাচ্ছ যে দু ষোলো সালে এটি পড়েছিল প্রশ্নটি ইম্পর্টেন্ট আছে কলকাতায় বাঙালি প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশী সার্কাসের নাম লেখো সার্কাসে বাঙালির অবদানের সংক্ষিপ্ত পরিচয় দাও দেখতে পাচ্ছ উত্তরটি এখান থেকে এখান থেকে এইটুকু এবং আরও একটু উত্তর আছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই উত্তরটা খুবই ছোট খুবই ছোট উত্তর দেখতে পাচ্ছ পরের বাকি উত্তরটা বন্ধুরা তোমাদের পরীক্ষার পরও আমি ভিডিও দেওয়া ছাড়বো না আমার কন্টেনেও ভিডিও পাবে এর থেকে বিভিন্ন রকম ইংরাজির এবং ইংরাজির বিভিন্ন রকমের গ্রামার তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের জিকে তোমরা কন্টিনিউ ভিডিও পেয়ে যাবে যেটি তোমাদের ক্রীড়া ক্রীড়া বলছি যেটি তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে তোমাদের যথেষ্ট যথেষ্ট কাজে লাগবে বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও বন্ধুদের কাছে লিঙ্কটি বেশি করে শেয়ার করো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের জন্য রইগল শুভকামনা অল দ্য বেস্ট